বুধনির বন্যা পরিস্থিতির ক্রমশ অবনতি। সোমবার দুপুর পর্যন্ত গঙ্গা নদীর জলস্তর আবারও বেড়েছে প্রায় 6 সেন্টিমিটার, যা হয়েছে 25.20 মিটার। জারি রয়েছে হলুদ সতর্কতা। এই পরিস্থিতিতে বন্যার জলে জলমগ্ন এলাকা থেকে এলাকাবাসীদের উদ্ধার করে সুরক্ষিত জায়গা স্থানান্তর করতে তৎপর ভূমিকায় জেলা প্রশাসন। সোমবার সাত সকালে মানিকচকে হাজির মালদার জেলাশাসক নীতিন সিংহানিয়া, এছাড়া উপস্থিত অতিরিক্ত জেলাশাসক, এসডিও সহ মানিকচক ব্লকের বিডিও, আইসিবিএমওএইচ, পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সমস্ত আধিকারিকরা পরিদর্শন করেন মথুরাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ফাঁকা ময়দান। ব্লক প্রশাসনকে নির্দেশ দেওয়া হয় তড়িঘড়ি বুধনির জলমগ্ন এলাকায় থাকা বাসিন্দাদের উদ্ধার করে সুরক্ষিত জায়গায় স্থানান্তরের। আইসি সবাই এসছে, আমরাও এসছি, আমরা দেখে নিলাম আমাদের স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো, আর কলেজটাও দেখলাম আমাদের মানিকচক কলেজ এবং তিলক সুন্দরী গার্লস স্কুলের সামনে যেটা পুলিশ স্কুলের মাঠ আছে ওটা দেখলাম, আর একটা কাকিবাথার প্রাইমারি স্কুল দেখলাম, আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেবো যেখানে রেস্কিউ করে আনা হবে। আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয়, তাদেরকে আমরা একটাই বার্তা দেবো যাতে উত্তর চণ্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা সেফলি এদিকে চলে আসলে ভালো হয়, কারণ জলটা আরও বাড়বে, এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে, তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে, আর তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, তারা কীভাবে থাকবে, তারা যাতে ভালো করে থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন। তারা আশা করছে জল বাড়বে, পাটনার দিকে নাকি জল বাড়ার সম্ভাবনা আছে, তাই আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটু বলব যে আরও সমস্যা আছে যে নৌকোতে যে উত্তর চণ্ডীপুর বা দক্ষিণ চণ্ডীপুর বা হিরানন্দপুরের লোকজন যারা আসা যাওয়া করছে তাদের মানে দুর্ঘটনা যাতে না ঘটে যায়, এবং অনেকের স্ন্যাক বাইটের সম্ভাবনা আছে, আরও অসুস্থ হয়ে গেলে সব সময় আমরা মানে হয়তো সুযোগ সুবিধা পাওয়া যাবে না ওই এলাকায়, তার জন্যই আমাদেরকে এই ফ্ল্যাট সেন্টার করা, আমাদের বিভিন্ন স্কুলগুলো ঘুরে দেখা নেওয়া থেকেই শুরু করব। আমরা আজ থেকেই ভিজিট করছি এবং আজ থেকেই আমাদের ম্যাডাম আসছেন, আমাদের এমএলএ সাবিত্রী মিত্র ম্যাডাম আসছেন বিকালবেলা, সবাইকে নিয়ে বসে এই আলোচনা করে আমরা ওদেরকে রেস্কিউ করার চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.